ঘুরতে 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 আসার উদ্দেশ্যটাই ছিল এই যে আমার দলের দলের নির্দেশনাটাই এমন যে শুধু রাস্তাঘাট না, মানে বাজার কিংবা ব্যবসায়ী এগুলোও না, কৃষিক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে কি না সেটাও সেটাও দেখার জন্য অনেকেই কিন্তু আপনার দুষ্কৃতীরা ড্রাগন বাগান, মালটা বাগান এগুলোই হামলা করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষকদোক্তা বন্ধুরা, মধুবন কৃষি খামারে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার দুই পাশে দুইজন রাজনীতিবিদ দেখতে পাচ্ছেন। আসলে ওনারা যখন প্রথম আমার এই বাগানে ঢুকছিলেন আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ দেশের যে পরিবেশ পরিস্থিতি এখন বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাসাকার চলছে। অর্থাৎ তা আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু পরিবারই হোক অথবা অন্য মতাদর্শের পরিবার হোক, সেই সব পরিবারও আমরা শুনছি যে বিভিন্ন প্রকারে হামলা হচ্ছে, তাদের চাঁদাবাজির শিকার হচ্ছে তারা, এমন অনেক কথা আমাদের কানে আসছে। যাই হোক, আমি কৃষক মানুষ, কৃষি নিয়ে কাজ করতে ভালোবাসি। তো আজকে আমার বাগানে আসলাম, এসে এই ফলগুলো কেটেছি, আর মাঝে মধ্যে আমরা তাদের কাছ থেকেও কিছু বক্তব্য শুনবো। যাই হোক, তারা এসেছে, আমি স্বস্তি পেয়েছি, আগেও কথা বলেছি, বলার পরে আমি স্বস্তি পেয়েছি, যার কারণে আমি দুজনকে এখানে নিয়ে বসলাম, ওনাদের বক্তব্য আমরা শুনবো। তো তার আগে আমরা একটু মধুবন কৃষি খামারের ফলগুলো একটু দেখাই। দর্শক আপনারা দেখতে থাকুন যে কি অসাধারণ ফল, আসলে বড় বড় সাইজ, টনিক বিহীন ফল, একেবারে ন্যাচারাল ফল। এই এক একটি ফল আমার মনে হয় একটি ফল যদি ওজন দিই, ফলটি বেশ বড়, একটু ওজন দিই 540 গ্রাম, 540 গ্রাম এই ফলের ওজন। যাই হোক, এখানে ম্যাক্সিমাম ফল আছে 300 গ্রাম থেকে উপরে, 550 গ্রাম পর্যন্ত ফল আছে। আমরা বড় ফলটি ওজন করে দেখালাম। ওবান্স ডটার এই ফলটিও যথেষ্ট বড় সাইজ হয়েছে, এটা একটা রেয়ার ভ্যারাইটি। তো এরকম বেশ কিছু ভ্যারাইটি আমি আজকে কেটেছি, আমার খুব ভালো লেগেছে যে ফলগুলোর কালার এবং ওজন আর মিষ্টতা ভালোভাবে এটা বোঝাই যাচ্ছে। তো আমরা জাত নিয়ে কথা না বলে, যেহেতু দুইজন আমরা পেয়ে গিয়েছি আমাদের রাজনীতিবিদ, ওনারা খুব ব্যস্ত এখন এই সময়, তারা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে, যার কারণে আমি আর এই ড্রাগন নিয়ে বেশি কথা না বলে ওনাদের কিছু কথা আপনাদের শোনাতে চাই। দর্শক আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আমরা কিছু ফল এখানে টেস্ট করব, সেই ফলের স্বাদ কেমন হয় সেটিও আপনাদের জানাবো। তো আমার সাথে আমার পরিচয়টাও দিই, আমি এস এম মিজানুর রহমান, কৃষি ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ওনার আপনারা জানেন। কৃষি নিয়ে আমি দীর্ঘদিন কাজ করে যাচ্ছি, কৃষিতে স্বচ্ছতা আনার জন্য কাজ করে যাচ্ছি, এখনও পর্যন্ত আল্লাহর রহমতে কৃষিতে অনেকটা স্বচ্ছতা এসে গিয়েছে। তো আমরা প্রথমে তাদের দুজনের পরিচয় আমরা জেনে নিই। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, বালিয়াডাঙ্গায় আমার বাড়ি। আমার রাজনৈতিক পরিচয়, আমি বাংলাদেশ জামায়াত ইসলামী, কালীগঞ্জ থানা সহকারী সেক্রেটারি। আমার বাম পাশে একজন ছাত্রনেতা আছেন, আমরা তার পরিচয়টাও একটু নিয়ে নিই। আমি মোহাম্মদ শাহাদত হোসেন রিয়ন, আমার রাজনৈতিক পরিচয় আমি ঝিনাইদহ জেলা শাখা, ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা শাখার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। দর্শক, আসলে কৃষির এই মাঠে আমরা কেন দুইজন রাজনীতিবিদের কথা শুনছি, এটা আমাদেরও কিন্তু একটা দায়িত্ব, কৃষি উদ্যোক্তা হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। আপনারা জানেন যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখনও কিন্তু আমি মাঠে ছিলাম, ছাত্রদের পাশে ছিলাম, আমি আমার ভিডিওতেও কিন্তু আমি তাদের পক্ষে কথা বলেছিলাম। আমরাও চাই এই বাংলাদেশ বৈষম্যমুক্ত হোক, দুর্নীতিমুক্ত হোক, আধুনিক একটা বাংলাদেশ গড়ে উঠুক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ গড়ে উঠুক, এটি আমরা চাই। তো আমরা মাঝে মধ্যে শুনছি যেটা, যে বিভিন্ন এলাকাতে, যেহেতু আমি একটু সাংবাদিকতাও করি, অনেক জায়গায় শুনছি যে যারা অপোজিশনে আছে এখন বর্তমানে তাদের বাড়িঘরে হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, এমনও শুনছি যে আমরা সংখ্যালঘুদের মন্দিরে হামলা হচ্ছে, সংখ্যালঘু পরিবারের চাঁদাবাজি করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করা হচ্ছে। অথচ আমরা যদি দেখি যে কেন্দ্রীয় যে রাজনীতিবিদরা আছে, বিএনপি হোক, বাংলাদেশ জামাত ইসলামী হোক, তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আমি যতটুকু মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি যে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করার কথা বলা হয়েছে যাতে এই ধরনের চাঁদাবাজি না চলে, লুটপাট না চলে। তো আমি অনুসন্ধানী একটি প্রতিবেদনের কথা বলেই আপনাদের কথা শুনব। কয়েকটি জায়গায় আমি খোঁজ নিয়েছি যেখানে সংখ্যালঘু পরিবারে হামলা হয়েছে। তো সেখানে আমি একটু যোগ করি, এখানে দুইটা পরিচয়, একটা হয়েছে আমি সর্বসাধারণ মানুষ, আরেকজন হয়েছে আমি সর্বসাধারণ একজন হিন্দু মানুষ, সংখ্যালঘু মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। আরেকটা পরিচয় হয়েছে যে আমি মুসলিম, আমি অন্য রাজনীতি করি, ধ্বংসাত্মক রাজনীতির সাথে জড়িত, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি ওই ধ্বংসাত্মক রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। এই দুইটা শ্রেণী কিন্তু আলাদা। আমার কাছে দুইটি তথ্য এসেছে, আমার কর্মস্থলের পার্শ্ববর্তী একটি এলাকার
অনেক সংখ্যালঘু পরিবার আছে, একটি পরিবারের একজন মানুষের কয়েকটি ছাগল অনেকে খেয়েছে, তার ভিতরে সেই সংখ্যালঘু মানুষগুলো ছিল। তো আমি প্রশ্ন করেছিলাম যে এটি কেন হলো, তখন তাদের ভিতর থেকে আমি একটা উত্তর পেয়েছিলাম যে এই ভদ্রলোক ওই সন্ত্রাসী কর্মকাণ্ডে এর পূর্বে জড়িত ছিল, যার কারণে তার এই দুর্ঘটনাগুলো বর্তমানে ঘটছে। সংখ্যালঘু পাশাপাশি আমি ধ্বংসাত্মক কার্যক্রমে জড়িত ছিলাম, এই শ্রেণী আলাদা, আরেকটা শ্রেণী আছে যারা সাধারণ। এখন শুধুই যে তারা নির্যাতিত হচ্ছে তা না, সাধারণ মানুষও কিন্তু নির্যাতিত হচ্ছে এমন কথা আসছে। আর ক্ষমা হয়েছে মহৎ গুণ, কিন্তু এই ক্ষমার দৃষ্টিতে না দেখে অনেকে প্রতিশোধ পরায়ণ হচ্ছে, যেটা কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল নিষেধ করছে, অনেকে এই জায়গা থেকে ফিরে আসা শুরু করেছে। তো আমি একটু জানতে চাই, প্রথমে আমার ডান পাশে আছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত একজন নেতৃবৃন্দ, তো আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনাদের কেন্দ্রীয় যে জামাতের আমির সাহেব, তিনি দেখলাম ঢাকেশ্বরী মন্দিরে বলছেন যে আমরা আপনাদের ভাই, আমাদের দেশে কোনো সংখ্যালঘু নাই, সংখ্যাগুরু নাই, আমরা সব রাষ্ট্রের সম্মানিত নাগরিক, কাজে আপনাদের কোনো প্রকারে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছি। তো সেটা আপনারা এই উপজেলা পর্যায়ে কীভাবে বাস্তবায়ন করছেন? সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুরা, সাথে সাথে আমি সকল দেশবাসীকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন দীর্ঘ 15টি বছর পর দেশের মানুষ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার মুক্ত হয়েছে এবং নতুন করে আবার মানুষ স্বাধীন হয়েছে। আজকে যেই কথাগুলো বলছি এই কথাগুলো বলার অধিকার পর্যন্ত আমাদের ছিল না, আমাদের মানুষের সকল অধিকার হরণ করে নেওয়া হয়েছিল এবং খুন গুমের মাধ্যমে একটা ত্রাসের রাজ্য তারা কায়েম করেছিল। তার থেকে আজকে মানুষ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। এখন এই অবস্থায় আমাদের করণীয় কী? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা শান্তি লাভ করার পর আর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তোমরা শান্তিপ্রিয় হয়ে যাও, সাধারণ মানুষের প্রতি তোমাদের আস্থা যেন অর্জন হয়, তোমরা সেই কাজগুলোই করবা। আমরা জানি সূরা নাসরের ভিতরে আল্লাহ বলছেন, ইদা জা আ নাসরুম, আল্লাহ সেখানে বলছে নাসরুল্লাহ মিন আল ফাতহ, যখন তোমাদের বিজয় এসে যাবে আল্লাহর সাহায্যের মাধ্যমে, তখন তোমরা কী করবা? আস্তাগফির, আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থী হও এবং মানুষদেরকে ক্ষমা করে দাও আর আল্লাহর কাছে তোমরা ধর্ণা দাও তোমাদের যে ভুলগুলো হয়েছে সেই জন্যে। সম্মানিত ভাইয়েরা, সে কারণে আপনারা ইতিমধ্যে জেনেছেন, দেখেছেন, শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমির জামাত খুব সুন্দর গঠনমূলক বক্তব্য পেশ করেছে। তিনি বলেছেন যে আমাদের আর কোনো ক্ষোভ নেই, আমরা একটু জানতে চাচ্ছি এটা লোকজন জানে, আপনারা আপনাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই নির্যাতিত মানুষের পাশে যাওয়া, বাড়ি বাড়ি খোঁজ খবর নেয়, এটি আপনারা করছেন কিনা? আমাদেরকে বলা হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা থানা সংগঠনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, যারা জুলুমের শিকার হচ্ছে তাদেরকে আমরা অভয় বাণী দিচ্ছি, যারা জুলুম করছে তাদেরকেও আমরা নিষেধ করছি। এভাবে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে সব জায়গায় আমরা কমিটি করছি। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব, ওনার স্ত্রী পর্যন্ত ঘরে থাকতে পারছিলেন না, আসতে পারছিলেন না। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা উদ্যোগী হয়ে ওনাকে সাথে করে নিয়ে সেই ঘরে উঠিয়ে দিয়ে এসছি এবং বলে এসছি যে এখন থেকে আপনার আর কোনো অসুবিধা নেই, আপনার কোনো কিছু হলে আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আমাদেরকে বলবেন, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। এইভাবে আমরা সব জায়গায় আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই মতো আমরা কাজ করছি। আমার এই ত্রিলোচনপুর ইউনিয়নেও সামান্য একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এক জায়গায় শুনলাম সাদাবাজি ঘটনা ঘটেছে, আমরা সাথে সাথে সেখানে গেছি, গিয়ে উভয়ের সাথে কথা বলে
তাৎক্ষণিকভাবে আমরা সেই মীমাংসা করেছেন। ধন্যবাদ। আসলে আমরাও এটা চাই যে এভাবে আপনারা পাশে দাঁড়ান, আপনারা রাজনীতি করেন। আমরা পরবর্তীতে আবার আসছি। আমরা এখন রিওনের কাছে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামে যেমন উদ্যোগ নিয়েছে, তার আগেও আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম, উনিও কিন্তু বিএনপি মহাসচিব, তো উনিও কিন্তু ঘোষণা দিয়েছেন, এবং আমরা দেখছি যে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়েও কিন্তু আপনাদের এই ধরনের ঘোষণা আসছে, আপনারা প্রতিহত করছেন, তারপরেও কিন্তু থেমে নেই। অনেকে দোষারোপ করছে যে না, এই জামাত বিএনপি এই কাজগুলো করছে, তো এইটা আপনি কীভাবে দেখছেন এবং আপনারা কী উদ্যোগ নিয়েছেন, এই অপবাদ থেকে মুক্তি পাবেন কীভাবে? ধন্যবাদ আপনাকে। আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশের ইতিহাসে সবথেকে কুখ্যাত স্বৈরাচারিণী, স্বৈরা শাসক শেখ হাসিনার হাত থেকে সম্প্রতিকে আমরা মুক্তি পেয়েছি, এবং দেশ এখন গুছানোর কাজে আমরা নিয়োজিত আছি। আমাদের জনাব তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বিবৃতি দিয়েছেন এই পরিবেশ, এই বর্তমান বাংলাদেশের পরিবেশ শান্ত থাকার জন্যে, এবং আমাদের চেয়ারম্যান অসুস্থ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, তিনিও বিবৃতি দিয়েছেন, এবং আপনি বললেন যে আমাদের মহাসচিব, তিনিও বিবৃতি দিয়েছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এর সাথে আসলে বাস্তবতায় আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো যোগসুখ নেই, এবং তারপরও এবং আমরা আমাদের দলীয় পক্ষ থেকে সারা বাংলাদেশে আমাদের মহাসচিবের নির্দেশে, আমাদের তারেক রহমানের নির্দেশে সংখ্যালঘুদের যে মন্দির আছে, উপাসনালয়, বাড়ি আমরা পাহারা দিচ্ছি, এবং মাইকিং করে কালীগঞ্জ শহরও মাইকিং হয়েছে, দেখছি যে ব্যবসায়ীরা তাদের দোকান খুলে দেবে, যদি কোনো রকমের কোনো অনৈতিক কার্যকলাপ কিংবা চাঁদাবাজি এ ধরনের কেউ কোনো কিছু করে, তাৎক্ষণিক যেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে অবহিত করে এবং তারা ব্যবস্থা নেবে। আর আমাদের কালীগঞ্জ উপজেলা শাখা ঝিনাইদহ ও চার আসনের যিনি ধানেশ্বরী প্রার্থী ছিলেন জনাব সাইফুল ইসলাম ফিরোজ, তিনিও তাৎক্ষণিক প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা গ্রামে খোঁজখবর রাখছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে কি না। আমাদের যেহেতু আমরা তিলিয়াচাঁদপুর ইউনিয়নে বসে আছি, তিলিয়াচাঁদপুর ইউনিয়নে অনেক দুর্ধর্ষ আওয়ামী লীগ ছিল, এবং তিন থানার সভাপতি মোটর শ্রমিক ইউনিয়নের তিনিও ছিলেন, তো তার বাসায় কিন্তু কেউ আজ পর্যন্ত আক্রমণ করেনি এবং এমন মত প্রকাশ করেনি। জি, তো আমরা এটি চাই যে দেশে শান্তি থাক, আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই বিশ্বের বুকে। তো আমরা আরেকটু এক মিনিট করে আমরা শুনে আমরা আজকের প্রোগ্রামটি শেষ করতে চাচ্ছি। যে আমি আরেকটু বলতে চাই সেটা হচ্ছে যে এই সন্ত্রাসী কার্যক্রম যারা করছে এরা কিন্তু কোনো দলের না। আচ্ছা, এরা একটি সন্ত্রাসী মহল, এরা সুবিধা ভোগ করার জন্যে এই সমস্ত তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে, এবং আমরা প্রতিটা ওয়ার্ডে কমিটি করছি, ইতিমধ্যে বানুড়িয়া 9 নম্বর করেছি, আজকে বালিয়াডাঙ্গা আমাদের ডাকা হয়েছে, সেখানে আমরা কমিটি করব। আমরা এই কমিটি করার মধ্য দিয়ে পুরো ইউনিয়নে যাতে করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সে ব্যাপারে খুব সজাগ দৃষ্টি রাখছি এবং সোচ্চার থাকছি। জি রিয়ন, আর আমরা শেষ কথা শুনে আমরা এই ফলটি কাটবো, কেটে আমরা এটা খাবো, খেয়ে দেখি এটা টেস্টটা কেমন হয়। হ্যাঁ, আচ্ছা, এখন বর্তমান পরিবেশে আমি যেহেতু ছাত্র দল করি, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী বলতে পারেন আমাকে, তো সেই জায়গা থেকে আমাদের ছাত্র দলের সেন্ট্রাল প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম, সেক্রেটারি নাহিদ নাহিদ ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই মোতাবেক আমাদের জেলা প্রেসিডেন্ট সোমেন ভাই, মানিক ভাই সেক্রেটারি মোতাবেক আমরা কালীগঞ্জ উপজেলা শাখার প্রতিটা স্কুল কলেজ মানে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে আমরা সেগুলোই যাচ্ছি এবং টিচারদের সাথে কথা বলছি যে কোনো ধরনের কোনো অপ্রীতি, আপনারা জানেন যে এরাই কিন্তু আওয়ামী লীগরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও তাদের কালো থাবা বসিয়েছে, টাকা পয়সা হাত চাঁদাবাজি করেছে, আমরা তাদের খোঁজ নিচ্ছি এবং এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বক্ষণিক সবসময় শিক্ষার যে কার্যক্রমগুলো আছে আমরা তাদের সার্বিক সহযোগিতা করব। এবং আপনি জানেন যে সাধারণ ছাত্ররা যে ট্রাফিক সিগন্যালের কাজগুলো করছে আমাদের সচেতন স্লিপগুলো তার ভিতরে আছে, এবং সাধারণ মানুষের যানমাল নিরাপত্তার জন্য বাজার মনিটরিংয়ের যে কমিটিগুলো আছে সাধারণ ছাত্ররা যেটুকু করছে ওর ভিতরে আমাদের ছাত্র দলের ছেলেপিলেরাও আছে, তো সার্বিকভাবে আমরা এই যে ছাত্র জনতার আন্দোলনে আমরা ছাত্র দল সবসময়ের জন্যে সাধারণ ছাত্রদের সাথেই ছিলাম,
পাশে ছিলাম এবং আন্দোলনের শরীকে। তাহলে আমরা আশা করতে পারছি যে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে হানাহানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, খুন থাকবে না, রক্তপাত থাকবে না, এমন একটা বাংলাদেশের প্রত্যাশায় আমরা সবাই আছি। তো এমন একটা সময়ে আমরা একটি ফল কাটি, ফলটা খাই, তাহলে একটু ভালো লাগবে। আর বলে রাখতে চাই, ক্যামেরায় আছেন আরেকজন সমাজকর্মী, উনি একজন শিক্ষক, আব্দুল সামাদ। আমরা তাকেও এক সময় নিয়ে আসবো, দেখাবো। তো আমরা একটু কাটি, এটা আসলে দেখতে খুব সুন্দর, রক্ত, আসলে লাল রক্ত দেখলে খুব খারাপ লাগে। রক্ত একাত্তরে দিয়েছে সেটা আমাদের দেখার সুযোগ হয়নি, আমাদের এইবার দেখার সুযোগ হয়েছে ছাত্ররা কীভাবে রক্ত দিয়ে আজকের এই দেশ আমাদের মাঝে উপস্থাপিত করেছে। আপনারা দেখুন কী সুন্দর কালার, এই কালার ফলে হোক, এই কালার কোনো মানুষের শরীর থেকে না ঝরুক, আমরা এই প্রত্যাশা করি। আসলে এটাই আমাদের চাওয়া, ছাত্র জনতার চাওয়া, আশা করছি যে এই চাওয়াটা আমাদের পূরণ হবে ইনশাল্লাহ। আমরা যদি সবাই যার যার জায়গা থেকে কাজ করি, ইনশাল্লাহ পূরণ হবে। কাটা গেল না, থাক, এটা একটু কেটে দিলে খেতে সুবিধা হবে। আচ্ছা, ধন্যবাদ আমাদের মিজান সাহেবকে। বাংলাদেশের গত এই তো এক সপ্তাহ আগেও যে পরিবেশ ছিল, হয়তো সেই পরিবেশ থাকলে আমরা এখানে বসতে পারতাম না। একটা সুন্দর পরিবেশে আমরা এখন বসেছি। আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করি, কৃষিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। রাজনৈতিক দলের দুই নেতা আমি পেয়েছি, ওনারা আমাদেরকে সহযোগিতা করলে ইনশাল্লাহ এই কৃষি সেক্টর থেকেও অনিয়মগুলো আমরা দূর করতে পারবো, আর এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। তো একটু খাই, দর্শক দেওয়ার চেষ্টা করবো। আপনি যে বলছিলেন যে ঘুরতে ঘুরতে আমরা আসেছি, আসলে আমাদের এই ঘুরতে ঘুরতে আসার উদ্দেশ্যটাই ছিল এই যে আমার দলের নির্দেশনাটাই এমন যে শুধু রাস্তাঘাট না, মানে বাজার কিংবা ব্যবসায়ী এগুলোও না, কৃষিক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটাও দেখার জন্য অনেকেই কিন্তু আপনার দুষ্কৃতীরা ড্রাগন বাগান, মাল্টা বাগান এগুলোই হামলা করছে। দর্শক দেখুন যে কি পরিবর্তনটা এসেছে। আগে কখনো কি আমরা দেখেছি এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের কৃষি উদ্যোক্তাদের খামার পরিদর্শন করেছে? তারা কিন্তু আসছে, খামারগুলো পরিদর্শন করছে যে কোনো প্রকারে এখানে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চলছে কিনা, চুরি করছে কিনা, অন্য কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে কিনা, তারাও কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। কাজেই কৃষি উদ্যোক্তা ভাইরা, আমরাও উচিত এই জনগণের পাশে দাঁড়ানো, যে যেভাবে পারি, অর্থনৈতিকভাবে হোক, অন্য কোনোভাবেই হোক, আমরা সাপোর্ট দেব, কোনো উদ্যোক্তার কোনো ক্ষতি না হোক। আজকের এই আলোচনা থেকে আমরা এই দাবিটা রাখতে পারি, কারণ আমাদের পাশে রাজনীতিবিদরা আছে, আমাদের ভয় কিসে? আর ওই যে যারা সুবিধাভোগী এদেরকে কঠোর হস্তে তারা দমন করবে, প্রশাসন দমন করবে, বর্তমানে যে সরকার এসেছে এটা কিন্তু খুব শক্ত হস্তে দমন করবে। আগামী দিন আমাদের আরও সুন্দর ভবিষ্যৎ হোক, আমাদের দেশ এগিয়ে যাক, বিশ্বে নতুনভাবে পরিচিত হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।